হ্যালো বন্ধুরা, অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ, এই ঔষধটির নাম হলো মেভ। এটি এক ধরনের 135 মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ। এই মেভ 135 mg ঔষধের উপাদানের মধ্যে রয়েছে মেভেভেরিন হাইড্রোক্লোরাইড। বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি অপসোনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মেভ 135 মিলিগ্রামের ট্যাবলেটটি সরবরাহ করে। তো এখন আসুন যে এই মেভ 135 মিলিগ্রামের ট্যাবলেটটি আসলে কী কী রোগের কাজ করে, অর্থাৎ এই ঔষধের কার্যকারিতাগুলো কী কী। তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে, অন্ত্রের অস্বস্তিকর লক্ষণসমূহ হতে পরিত্রাণের জন্য এবং অন্যান্য অবস্থাসমূহে এর ব্যবহার করা যেতে পারে, যেমন দীর্ঘমেয়াদী যন্ত্রণাদায়ক কোলন, স্প্যাস্টিক কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, সঠিকভাবে পায়খানা হয় না, তো তাদের জন্য এই মেভ 135 mg ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করবে। আবার মলাশয়ের প্রদাহ, যে সকল লোকজনদের মলাশয় অত্যন্ত ব্যথা হয়ে থাকে তাদের জন্য এই মেভ 135 mg ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে। এছাড়াও রয়েছে পেটের শুলবেদনা, পেটে খিল ধরা এবং দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া, অর্থাৎ যে সকল লোকজনদের পেটে মারাত্মক ধরনের শুলবেদনা বা ব্যথা হয়, পেটে খিল ধরে এবং দীর্ঘদিন ধরে যাদের ডায়রিয়া রয়েছে, পাতলা পায়খানা রয়েছে, সঠিকভাবে পরিপাক হয় না, তো তাদের জন্য এই মেভ 135 mg ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে। এক কথায় বলা যায়, যে সকল লোকজনদের টয়লেট বা সঠিকভাবে পায়খানা ক্লিয়ার হয় না, নিয়মিত পায়খানা হয় না, দীর্ঘস্থায়ী অনির্ধারিত ডায়রিয়া হয়, পেটের শুলবেদনা এবং পেটে খিল ধরার মতো অস্বস্তিকর রোগগুলো হয়, স্প্যাস্টিক কোষ্ঠকাঠিন্য এবং যন্ত্রণাদায়ক কোলন যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে এই মেভেভেরিন বা এই মেভ 135 mg ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করে। এগুলোই হলো এই ঔষধের কার্যকারিতা। তো এখন আসুন যে এই ঔষধের আসলে সেবনবিধি কী, অর্থাৎ এটি আপনারা কীভাবে সেবন করবেন। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এই মেভ 135 mg একটি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার খাবারের পর সেবন করতে হবে। তবে এই মেভেভেরিন জাতীয় ঔষধ বা এই মেভ 135 mg ঔষধটি যদি আপনারা খাবারের 20 মিনিট পূর্বে সেবন করেন, তাহলে সবথেকে কার্যকরী হবে। এখন আসুন যে এর কিছু সতর্কতা সম্পর্কে জেনে নেওয়া যাক। যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে, তাদের ক্ষেত্রে গর্ভাবস্থায় ব্যবহারকালে সাধারণত সতর্কতার সাথে এটি অবলম্বন করতে হবে, আর নির্দেশিত মাত্রায় মেভেভেরিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয় না। আর যে সকল লোকজনের শরীরে এই মেভেভেরিন হাইড্রোক্লোরাইড এর উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে, তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন। এখন আসুন যে এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক। তো এই ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে গেলে, সাধারণত মেভেভেরিন আসলে আমাদের শরীরে এক অত্যন্ত সুসহনীয় ঔষধ, তবে কিছু কিছু ক্ষেত্রে তদুপরি স্কিন র্যাশ হতে পারে, চুলকানি এবং চুলকানির মতো কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের পেটের গোলযোগে ভুগছেন, দীর্ঘদিন ধরে ডায়রিয়ায় ভুগছেন, পায়খানা ক্লিয়ার হয় না, পেটে শুলবেদনা হয়, পেটে অত্যন্ত যন্ত্রণা হয়, অন্ত্রের নানা ধরনের ব্যথা সৃষ্টি হয়, তো আপনারা যারা এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন, তো তারা যদি এই মেভ 135 mg ঔষধটি ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে পারেন, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। প্রতিটি মেভ 135 মিলিগ্রামের ট্যাবলেটের মূল্য মাত্র 7 টাকা। বাজারের যে কোনো ফার্মেসিতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।